মাধ্যমিক এবং এইচএস স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই রেজাল্ট হাতে পেয়েছো। আর যেটা এখন সব থেকে বেশি সমস্যার কি জানো তো, এইচএসের ক্ষেত্রে এখন অধিকাংশ স্কুলগুলোতে দেখছি স্টুডেন্টদের মার্কশিটে আনসাকসেসফুল ব্যাপারটা আসছে, এবং এ নিয়ে বিভিন্ন স্কুলগুলিতে আন্দোলন এবং বিভিন্ন সংবাদপত্রে দেখছি প্রতিনিয়ত আন্দোলন চলছে স্কুলগুলোতে। তো তাই তোমাদের ক্ষেত্রে একটা বড় সমস্যার বিষয় হচ্ছে আনসাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু তোমরা হয়তো এক্সাম ভালো দিয়েছো তবু আনসাকসেসফুল, এ নিয়ে ভীষণ একটা সমস্যায় তোমরা আছো, বিশেষ করে এইচএস তোমাদের ক্ষেত্রে বলছি। এখন আনসাকসেসফুল মানে সাধারণত ধরে নেওয়া হচ্ছে ফেল, কিন্তু অনেকেই বলতে শুনছি যে এটা আমরা ফেল করতেই পারি না, কেননা আমরা এক্সাম যথেষ্ট ভালো দিয়েছি। আর একটা বিষয়, স্টুডেন্টরা এটা দাবি করছে যে যেহেতু আমাদের রাজ্য সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক পঠন পাঠন তেমন যেহেতু হয়নি, তাহলে প্রায় সবাইকে পাস করিয়ে দেওয়া হওয়ার প্রবণতা একটা, অথচ এতগুলো স্টুডেন্ট কি করে ফেল করে বিভিন্ন স্কুলে। প্রায় আমি কয়েকটা স্কুলের নাম জানি, যেমন বনগাঁর একটা স্কুলের, আমি পার্টিকুলার নাম বলছি না, তোমরা ইউটিউব সার্চ করে দেখতে পারো। এবং বিভিন্ন স্কুলে, ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন স্কুলে এত স্টুডেন্ট ফেল করেছে যে তারা প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছে। এমনকি দক্ষিণ ভারত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়েও শুনছি আমি, প্রমাণিত তথ্য নয় এটা, প্রায় শতাধিক স্টুডেন্ট এইরকম আনসাকসেসফুল দেখাচ্ছে তাদের। তো প্রথমত তোমরা তাহলে কী করবে? প্রথমত আনসাকসেসফুল তোমাদের যদি দেখায়, একটাই মেন বিষয় যে তোমরা প্রজেক্ট জমা দিয়েছো কিনা এটা তোমরা নিশ্চিত হও আগে। নিজে নিজে নিজেকে দেখো, ভালো করে ভেবে দেখো যে তুমি সব কটা প্রজেক্ট স্কুলে জমা দিয়েছো কিনা। আর যদি ভাবো যে হ্যাঁ আমি সবগুলো ঠিকঠাক যথাযথ সময়ে জমা দিতে পেরেছি, তাহলে আরেকটা অপশনস থেকে যায় স্কুল মোস্ট প্রবাবলি হয়তো সেই প্রজেক্টের বিষয়ে কোনো রকমভাবে ভ্রান্তি হয়েছে স্কুলে, তাহলে তুমি ইমিডিয়েটলি স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো। তোমাদের বলা হয়েছে 20 তারিখে মার্কশিট দেওয়া হবে, কিন্তু ইমিডিয়েটলি এটা আগে স্কুলে গিয়ে যোগাযোগ করো। কারণ কি, স্কুলে ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে অর্থাৎ এইচএস বোর্ড থেকে ইমেলে ডিটেলস পাঠিয়ে দেওয়া হয় কোন স্টুডেন্ট কি কারণে ব্যর্থ হয়েছে, অর্থাৎ আনসাকসেসফুল হয়েছে তাকে জানিয়ে দেওয়া হয়। এবং তুমি গিয়ে স্কুলে তোমার হেড আন্টিকে বা টিচারকে জানতে চেষ্টা করতেই পারো যে স্যার কি কারণে আমাকে আনসাকসেসফুল দেখাচ্ছে, কোন সাবজেক্টের জন্য আমি মানে ফেল করে গেছি, বা এইসব কিসের সমস্যা। তো সেটা তারা যদি জানাতে পারেন তাহলে তুমি ইমিডিয়েটলি তার ব্যবস্থা নিতে পারো। তবে মাধ্যমিকের ক্ষেত্রে 17 তারিখে মনে রাখো যে স্কুটিনি করার লাস্ট ডেট, এই 17 তারিখে। আর তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এইচএস তোমরা এটা মানে স্কুলগুলোতে যখন তথ্যটা জানতে চাইবে, স্কুলে হয়তো কোনো সমস্যা, কোনো সাবজেক্টের সমস্যা থাকতে পারে। অনেক স্কুলে বলছে ছেলেমেয়েরা যে তাদের হেড আন্টি অথবা হেড টিচার কেউ এ বিষয়ে কথাই বলছে না, কোনো রকমভাবে তাদের সাথে মিট করছে না, ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা এইটা নিয়েই একটু গুরুত্ব দাও, যেহেতু তোমরা প্রজেক্ট জমা দিয়েছো বলছো বা সব কিছু দিচ্ছ, এবং 20 তারিখ পর্যন্ত একটা অপেক্ষার বিষয় থাকে স্কুলগুলোতে, জানানো হচ্ছে যে কীভাবে মার্কশিট আসে সেটা দেখার বিষয়। আর যদি 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখছো, তাতে তোমাদের আনসাকসেসফুল আছে এবং তোমরা 100% নিশ্চিত যে তোমরা পাস করবেই, অথচ তোমাদের এই এই সাবজেক্টগুলোতে আনসাকসেসফুল দেখাচ্ছে বা ফেল দেখাচ্ছে, তাহলে তোমরা একটা করতে পারো, পিপিএস পিপিআর আর আরটিআই, এই তোমরা এই অনুযায়ী তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন, আবার বলছি তোমরা রিভিউ করতে পারো খাতা অনলাইন অ্যাপ্লিকেশন হিসাবে পিপিএস পিপিআর আরটিআই করতে পারো। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখানে গিয়ে এই এটা করতে পারো। আমি অন্য ভিডিওতে এটা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কীভাবে কী করবে তার ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিতে পারি। এখন যে বিষয়টা বলবো, একটু সংক্ষেপে ধারণা নিয়ে নাও পিপিএস বলতে কী বলো তো। তুমি এটা দেখো, এখানে পোস্ট পাবলিক স্ক্রুটিনি যেটাকে বলা হয় পিপিএস, অর্থাৎ তুমি এই পিপিএস করতে গিয়ে তোমার যে সাবজেক্টটা সন্দেহ হচ্ছে যে এই সাবজেক্টটা আই থিঙ্ক আমার কম নম্বর এসেছে, কেন আমি আরও বেশি নম্বর পাওয়ার কথা, তাহলে যে তুমি পরীক্ষা দিয়েছো ওই পরীক্ষার খাতাতে তুমি মনে করছো হয়তো মার্কশিটে যে নম্বরগুলো দেওয়া হয়েছে দাগ নম্বর বেসিস অনুযায়ী বা কিছু, তার কিছু ভুল থাকতে পারে, ভ্রান্তি থাকতে পারে, সেগুলো একটু আমার খাতাটা একটু দেখে দেওয়া, স্ক্রুটিনি করে দেওয়া।
তো সেটা স্কুটিনি। আর স্কুটিনির জন্য বা এই আরেকটা বলছি পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ যদি তুমি করো, তাহলে সেই রিভিউর ক্ষেত্রে তোমার পুরো খাতা আলাদা করে আবার দেখা হবে, তোমার খাতা সম্পূর্ণ আলাদা করে দেখা হবে, সেখানে তুমি কত মার্কস পেয়েছো। আর এই রিভিউর মাধ্যমে হয়তো তোমার মার্কস বেশি ক্যারি করা যেতে পারে, অর্থাৎ বেশি আসতে পারে, তখন তুমি পাস করে যেতে পারো। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আমি যে নম্বর পেয়েছি হয়তো তার থেকে কম আসতে পারে, তাহলে কী হবে? এমনিতে তুমি তো তাহলে ফেল দেখাচ্ছে, তার থেকে কম এলে পরের বছর এক্সাম দেবে, অসুবিধা কী আছে? আর তার সাথে সাথে তুমি এক কাজ করো, এই যে আমি তোমার বলছি পিপিআর করছো অর্থাৎ রিভিউ তুমি করছো, সেই রিভিউর ফলে আমি যতদূর শুনেছি কম নম্বর আসে না, বরং বেশ কিছু নম্বর ক্যারি করা যায়, তো ফলে পাঁচ নম্বর আসতেই পারে, এসে যেতেই পারে। কিন্তু সমস্ত প্রক্রিয়া কিন্তু অনলাইনে তোমার নিজেকেই করতে হবে, এইচ স্টুডেন্ট তোমাদের কথা বলছি, নিজেকেই করতে হবে, এবং স্কুলে দ্বারা তুমি কোনো সাহায্য এই বিষয়ে পাবে না। অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় পারলে আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। আচ্ছা, এবার কথা বলি তুমি রাইট টু ইনফরমেশান RTI তুমি কী, ব্যাপারটা কী? এখন এইটা তুমি চাইলে এই যে 20 তারিখে রেজাল্ট দেওয়ার পরে তুমি প্রায় 3 মাস ধরে, ধরো 3 মাসের মধ্যে তুমি মোটামুটি ওই খাতাগুলো নিজের চোখে দেখার একটা ইচ্ছা হয় না, যে আমি কি লিখেছি দেখি এখন কোথায় কোন নম্বর কত দিয়েছে। সেইভাবে আমাদের কলকাতাতেও বিভিন্ন অফিস আছে, তোমরা স্কুলগুলোতে যোগাযোগ করে খোঁজ নাও কোন অফিসে গিয়ে জমা, সেখানে গিয়ে তোমাদের ডিটেলস জানতে হবে, তোমাদের খাতা দেখানো হবে, সচক্ষে তুমি দেখতে পাবে, সেটাও করতে পারো। তবে তোমাদের বলি, এখন হয়তো প্রশ্ন হচ্ছে স্যার এই একটা করে খাতা স্কুটিনি করা অর্থাৎ শুধু নম্বর ঠিকঠাক যোগ করা হয়েছে কিনা দেখা আর রিভিউ করা, এর জন্য কত নেবে? তা PPS স্কুটিনি করার জন্য মাধ্যমিক লেভেলে তো 40 টাকা আর রিভিউ করার জন্য 50 টাকা। আর তোমাদের HS লেভেলের ক্ষেত্রে এই বছর 2022-এর জন্য আমি এক্সাক্ট সত্যি বলতে পারবো না, কিন্তু বিভিন্ন বছরে যেমনটি নেওয়া হয় তার বেসিসে তোমাদের আমি একটু বলছি সেখানে কি করা হয় বলতো। সাধারণত তোমাদের ওই সেখানে ওই PPS করার জন্য, স্কুটিনি করার জন্য I think 100 টাকা, আর এবার তোমার PPR করার জন্য 150 টাকা। কি বলছি বুঝতে পারছো? এইবার সেটা 50 টাকা এদিক ওদিক হয়, পার সাবজেক্ট পিছু এটা করা হয়। তো তুমি খুব ইমিডিয়েটলি এটা করো, কিন্তু তুমি ইমিডিয়েটলি এটা স্কুলে গিয়ে যোগাযোগ করো, প্রত্যেকে স্কুলে গিয়ে যোগাযোগ করো, রিভিউতে আবার তোমরা পাস দেয় মানে পাস করে যেতে পারো। এটা দেখো যদি 20 তারিখেও তোমাদের আনসাকসেসফুল আসে, সেখানে স্কুলগুলো করার কিছু থাকবে না। আর ওই একটা বললাম প্রজেক্ট জমা দেওয়ার বিষয়ে, হয়তো স্কুলের কোনো ফল্ট হতে পারে, হয়তো কোনো রকমভাবে বাই এনি চান্স কোনো সাবজেক্টে বা কোনো কিছু হয়তো প্রজেক্ট তোমাদের জমা দাওনি তোমরা, বা সেই প্রজেক্টের খাতাটা হয়তো জমা পড়েনি, এইরকম কোনো সমস্যা হতে পারে, সেটা যোগাযোগ করো। আর যা বললাম তোমরা নিশ্চিত থাকো তুমি মানে প্রজেক্ট জমা দিয়েছো কিনা সেই বিষয়ে জেনেই তবে স্কুলের সাথে যোগাযোগ করো। আর সমস্ত বিষয়টাই একটু সময় দাও 20 তারিখ পর্যন্ত, তারপরে তোমরা এর মানে মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারবে যে তোমরা স্কুটিনি করছো কি রিভিউ করছো সেটা। আর সব থেকে বড় জিনিস স্কুলে যোগাযোগ করো, স্কুলে কিন্তু মেল আসে, তারা ডিটেলস তোমাদের জানিয়ে দেবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, পরবর্তী তথ্য যদি তুমি এটা বিষয়ে ডিটেলস জানতে চাও কমেন্টসে জানাও, ঠিক তোমাদের অন্য কোনো ভিডিওতে সেগুলো জানিয়ে দেবো। বাই।